যদি প্রশ্নে দেওয়া থাকে শূন্য এক দুই এবং তিন দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত বের করতে হবে, সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাটাকে সাজিয়ে নিতে হবে। সুতরাং আমরা প্রথমে বৃহত্তম সংখ্যাকে সাজাব, যে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান, এখন বৃহত্তম সংখ্যা সাজাতে প্রথমে সবচেয়ে বড় সংখ্যাটা লিখব, এখানে শূন্য এক দুই তিন এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা তিন, এরপরে যে ছোট সংখ্যা সেটা হচ্ছে দুই, তারপরে যে ছোট সংখ্যা সেটা এক, তারপরে শূন্য। এখন আমরা চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটা সাজালাম, এখন সাজাব চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান, আমরা এখানে প্রথমে শূন্যটা লিখতে পারি না, কারণ বাক্যের প্রথমে শূন্য যদি লিখি তাহলে এটা চার অঙ্কের হবে না, অর্থাৎ তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাচ্ছে। সো আমরা প্রথমে এক লিখব, তারপরে শূন্য লিখব, তাহলে অঙ্কটা চার অঙ্কটা ফুল থাকবে। তাহলে প্রথমে সাজাবো এক, তারপরে শূন্য, তারপর দুই, তারপর তিন, অর্থাৎ এক শূন্য দুই তিন হয়ে গেল চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন আমরা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে বিয়োগ করব। সুতরাং সংখ্যা দুটির বিয়োগফল সমান, আমরা যদি 3210 থেকে 1023কে বিয়োগ করি তাহলে যে বিয়োগফলটা আসবে, আচ্ছা আমরা ভেঙে ভেঙে করি, তাহলে নিচে আছে তিন, ওপরে আছে শূন্য, শূন্য থেকে তিন বিয়োগ করা যায় না, সো আমরা ওখানে দশ ধরে নেব। তাহলে দশ থেকে তিন যদি বিয়োগ করি বিয়োগফল হবে সাত, ওপরে হাতে থাকে এক, দুইয়ের আগে তিন, তিন এক থেকে বিয়োগ করা যায় না, সো এখানে আরও দশ ধরে নেব। সো এগারো থেকে যদি তিন বিয়োগ করি বাসে আট, এখন হাতের এক আমরা এই শূন্যর সাথে যোগ করব, তাহলে শূন্য যোগ এক সমান এক, দুই থেকে এক বিয়োগ করলে হবে এক, এখন হাতে কিছু থাকে না, সো তিন থেকে এক বিয়োগ করলে হবে দুই। আমাদের সঠিক উত্তর অপশন খ, 2187।